ডেঙ্গুর থাবায় বাড়ছে আতঙ্ক, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। মুর্শিদাবাদ জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 33 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে রানীনগর 1 নম্বর ব্লকে ইসলামপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইসলামপুরের নেতাজি পার্ক, নুসরাতপাড়া, হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে শতাধিক। ইসলামপুরের গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একাধিক রোগী। ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ডেঙ্গু নিয়ে আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদ জেলায়। বিগত জানুয়ারি মাস থেকে পাওয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট 4184 জন। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে সুতিতে, প্রায় 568 জন। বিগত জানুয়ারি মাস থেকে বহরমপুরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 815 জন। জেলায় মৃত্যু হয়েছে মোট 5 জনের। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 33 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে রানীনগর 1 নম্বর ব্লকের ইসলামপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইসলামপুরের নেতাজি পার্ক, নুসরাতপাড়া, হরহরিয়া সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে শতাধিক। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একাধিক রোগী। ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক। তারপরে ডেঙ্গু ধরা পড়লো। তারপর দু একদিনের খালি ছিল না, তো সেজন্য বাড়িতে রেখেছিল। বাড়িতে আবার সমস্যা হলো, সেজন্য আজকে আবার এসেছি। আজও সে অবস্থা হাতে ধরে রেখেছিলাম, দিয়ে আবার বসিয়ে রেখে একটু দিয়েছি বেডে। দুদিনের বেশি জ্বর থাকলে হাসপাতালে এসে রক্ত পরীক্ষা করতেই ধরা পড়ছে ডেঙ্গু, চরম উৎকণ্ঠায় রোগীরা। তবে এলাকাবাসীদের দাবি, ডেঙ্গু নির্মূল করতে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আরো প্রচার চালাতে হবে। ইসলামপুর নিন্দাসি পার্ক বলে একটা জায়গা আছে, ওখানে সব থেকে বেশি, ওখানে বেশি মানুষ মারা গেছে। এখন অবস্থা এলাকা, ওখানে একটু স্বেচ্ছেদে থাকা ভাব সব। ওখান থেকে তো আবার কিছু মানুষ গ্রামের দিকে পালিয়ে গেছে, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর হসপিটালে তো জায়গা নেই, নিচে তারপরে ঘর ভর্তি নিচে যেতে সব শুয়ে এ যা পাচ্ছে। পঞ্চায়েত থেকে ওইসব ওই তোমার ব্লিচিং পাউডার ফাউডার এইসব দিচ্ছে, এ তো কোনো ইয়ে না। ও বলছে সেফটি থাকো, বেশি বেশি পানি খাও, আর মশায় টাঙিয়ে শুয়ে থাকার ব্যবস্থা করছে। আমি তো ওই তো পরীক্ষা করতে এসেছি, আমার 2 দিন থেকে জ্বর ভালো হচ্ছে। সত্যি এই কথাটা সঠিক যে ইসলামপুর বা রায়নগর 1 নম্বর ব্লকের মধ্যে ইসলামপুর অঞ্চল আজ বেশ প্রায় 1.5 মাস ধরে মানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে নেতাজি পার্ক সহ ইসলামপুরের কয়েকটি বুথ, নসিহতপাড়া, জয়পালপাড়া, হরহরিয়া, এইসব গ্রামগুলোতে একদম বাজে অবস্থা। মানে ইসলামপুর লাগোয়া এলাকায় মাঝে দানার বৃষ্টি হলো, তার আগে কিছু বৃষ্টি হলো, এবং অতি বর্ষণটা লাস্টের দিকে হওয়াতে অ্যাকচুয়ালি আমাদের ইসলামপুরের জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্যে কোথাও কোথায় জল জমে যাচ্ছে। এই যেহেতু ডেঙ্গু মশাগুলি আপনার ওই বৃষ্টির জলের উপর বা এই কোথাও জল বেঁধে গেলে এইখান থেকেই হচ্ছে বেশি। তো যাই হোক, আমি যেটা বলার যে প্রশাসনিকভাবে যেটা উদ্যোগ নেওয়া, সেটা হয়তো ফেসবুক মোবাইলে কিছু কিছু সময় একাধবার নিচে ধোয়া টোয়া দিচ্ছে, ইয়াও করছে, কিন্তু স্থায়ীভাবে যে নির্মূল করার জন্য যে প্রসেস সেটা টুকি আছে। সিটি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক। ঠিকানা পৌরসভার পাশের গলি, লাল লেকে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে